السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, জিকির আজকার সুন্নতি জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, এই সময়গুলিতে দোয়া কবুল হয়, আর তার সাথে সাথে মনোযোগী হয়ে দিনের কথা শোনেন, কারণ দিন সম্পর্কে অনেক ভুল জানা আছে, জানেন মেলা কিছু হয় কিন্তু অনেক ভুল জানা আছে, এই ভুলগুলি সংশোধন করা অত্যন্ত জরুরি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই অল্প সময়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব এই রমজান মাসে বিশেষভাবে এই নেকির কাজগুলি আমরা যে করব সেই নেকির কাজগুলি কি কি হতে পারে। শুরু করব প্রথম এই রমজানের সিয়াম দিয়ে, রোজা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়াম রোজাকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন বিশ্বাসীরা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপরও ফরজ করা হয়েছিল, তাদেরও ইমান ইসলাম ছিল, যারা তৌহিদের উপর আম্বিয়া রসুলগণের অনুসারী ছিলেন, মুমিন মুমিনাত, তাদের উপর ইসলামের বিধিবিধান ফরজ ছিল, তার একটি বিধান ছিল সিয়াম বা সওম বা যেটাকে রোজা বলেন, যেমন তাদের ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা পাপ মুক্ত হতে পারবে, এই সিয়াম পালন করলে, রোজা রাখলে তোমরা গুনাহ মুক্ত হতে পারবে, গুনাহ থেকে বাঁচার মতো নিজের মধ্যে একটা প্রশিক্ষণ নিয়ে শক্তি অর্জন হবে, এটি হচ্ছে তরবিয়ত। এই রোজার দিনে সারাদিন না খেয়ে থাকছেন, পিপাসায় থাকছেন, এবং বহু মনের কামনা বাসনা যেগুলি হয়তো রোজা না রাখলে জায়েজ ছিল, রোজা না থাকলে রোজার দিন না থাকলে জায়েজ ছিল, সেগুলি থেকে বেঁচে থাকছেন, যেসব রোজা ভঙ্গকারী বিষয় সেগুলি থেকে বেঁচে থাকছেন, রোজাকে যেসব দুর্বল করে সেসব থেকে বেঁচে থাকছেন। এর মাধ্যমে আপনার ট্রেনিং হচ্ছে 15 থেকে 16 ঘন্টা, এই সহুর সাহারি করা থেকে শুরু করে ইফতারি পর্যন্ত সারাদিন যে বিরত থাকছেন বিভিন্ন বিষয়গুলি থেকে বা বস্তুগুলি থেকে, এটা আপনাকে আমাকে তরবিয়ত করছে, ট্রেনিং করাচ্ছে। এই ট্রেনিংটা যদি আমরা কন্টিনিউ করি রোজার রাতগুলোতে, যে হারাম থেকে বেঁচে থাকবো, যেটা সারা জীবন হারাম, হারাম খাওয়া সারা জীবন হারাম, হারাম কথা বলা সারা জীবন হারাম, রোজার দিনে রাতে অন্য মাসে সবসময় হারাম, তো এই রকমই যদি আমরা ট্রেনিংটা ঠিক রাখি এই রমজান মাসের দিনে, যে রোজার অবস্থায় ট্রেনিংটা নিলাম, তাহলে আমাদের আমল সুন্দর হয়ে যাবে, আখলাক চরিত্র সুন্দর হয়ে যাবে, ইমান ইসলাম সুন্দর হবে, আমরা খাঁটি মুমিন হতে পারবো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। মাত্র কয়েকদিনের রোজা, কয়েকদিনের সিয়াম, এই সিয়াম রোজা পালন করলে আপনি অনেক কিছুই পাবেন দুনিয়া আখেরাতে, আর এই রোজা যদি না রাখেন তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়া আখেরাতে। সুতরাং যেসব ভাইরা রোজা রাখছেন, আল্লাহ যেন তাদেরকে এই রোজার দ্বারা দিন দুনিয়া উপকৃত করেন, আর যারা রোজা রাখছেন না সুস্থ সবল, একটু পিপাসা বরদাস্ত করছেন না, তারা এই অবস্থায় যদি মারা যান তো প্রস্তুত থাকেন জাহান্নামের আগুন বরদাস্ত করার জন্য। জি হ্যাঁ, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ, যদি সুস্থ থাকা অবস্থায় রোজা না রাখেন তাহলে জাহান্নামের জন্য যেন আপনি রেডি হয়ে আছেন, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি কিন্তু পেটের খিদা পিপাসা বরদাস্ত করতে রাজি না। সুতরাং আল্লাহর হস্তে বলছি আপনাদের কল্যাণের জন্য, এই রোজার ক্ষেত্রে অবহেলা করবেন না যা ফরজ করা হয়েছে, যতগুলি নেক আমল আছে সবগুলিকে যদি একদিকে রাখেন রোজার মাসে, নামাজ বাদ দিয়ে তৌহিদ বাদ দিয়ে, কারণ নামাজ এমন একটা ইবাদত যেটা রোজার আগে, আর তৌহিদ আপনার আল্লাহর একত্ব ঠিক রাখা, শিরক মুক্ত থাকা, এটা সবকিছুর আগে, তার মাধ্যমে আপনি মুসলিম, একজন তৌহিদবাদী মুসলিম হয়ে 5 ওয়াক্ত নামাজের পরে
জাকাত, তারপরে যে রোজা, এই রোজার মাসে রোজার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রোজার সাথে বা রমজানের সাথে সম্পর্কিত এমন কোন আমল দেখছি না। বাকি আমলগুলি অধিকাংশই সুন্নাত মুস্তাহাব, আর যদি কিছু ওয়াজিব থাকে তো রোজার চাইতে বেশি ফরজ গুরুত্বপূর্ণ নয়। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখার পরে এই রোজা যেন আপনার ঠিক থাকে। রোজা যদি রাখেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমানের সাথে বিশ্বাসের সাথে যে আল্লাহ যেহেতু ফরজ করেছেন এবং এই রোজাতে আমাদের জন্য কল্যাণ আছে বলেই আল্লাহ ফরজ করেছেন, রোজাতে আমাদের উপকারিতা আছে বহু, সেই জন্যই আল্লাহ ফরজ করেছেন আমাদের ভালাইর জন্য, এই ঈমান বিশ্বাস রেখে যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, ওয়া ইহতিসাবান এবং নেকির আশায়, নেকির আশা হচ্ছে খুলুসিয়াত। আপনি লোকেরা সবাই রোজা রাখছে, দেখা দেখি রোজা রাখছেন না, কারো লজ্জাতে কারো ভয়ে রোজা রাখছেন না, কাউকে খুশি করার জন্য রোজা রাখছেন না, বরং আপনি রোজা রাখছেন ইহতিসাবান নেকির আশায়, আল্লাহর কাছে এই রোজার মাধ্যমে আমি দুনিয়া আখেরাতে বহু কিছু পাবো এই আশা নিয়ে। এর নাম হচ্ছে ইখলাস, এর নাম হচ্ছে নিষ্ঠা, এর নাম হচ্ছে খুলুসিয়াত, আন্তরিকতার সাথে কোনো কাজ করা। প্রত্যেকটি ভালো কাজের ক্ষেত্রে এহতেসাব করতে হবে জীবনে, এই এহতেসাব কথাটি মনে রাখবেন। বিভিন্ন ইবাদত বন্দীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহতেসাব বলেছেন শব্দটি, কখনো বলেছেন ইবতিগা ওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, কখনো বলেছেন আর অন্য অন্য কোন ভাষা দিয়ে, কিন্তু সবগুলির উদ্দেশ্য হচ্ছে খালিসাম মিন কালবিহি, অন্তরের খুলুসিয়াতের সাথে, সবগুলির উদ্দেশ্য হচ্ছে অন্তরের সততার সাথে কোনো কাজ করা, নেকির আশায় যে আল্লাহর কাছে কিছু পাব। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, ছোট গুনাহগুলি সবগুলি মাফ করে দেওয়া হবে এই নেক আমলের মাধ্যমে। তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত এই রোজা, রোজা রাখলে অতীতের সাগিরা ছোট গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহগুলির জন্য এর সাথে তওবা যোগ করতে হয়। রোজাও রাখছেন তার সাথে তওবা করছেন যে আল্লাহ আমি এই কাবিরা গুনাহ করেছি আর করব না, আমি বন্ধ করলাম, আগামীতে প্রতিজ্ঞা করলাম আমি এই পাপের ওপর লজ্জিত অনুতপ্ত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। মানুষের হক নষ্ট করে থাকেন তো সেটা তার পরিশোধ করে দেন, বা তার কাছ থেকে ক্ষমা নেওয়ার হলে ক্ষমা নিয়ে নেন। এই তিন চারটি শর্তের সাথে, চারটি শর্তের সাথে বান্দারও হক মাফ হয়ে যাবে, কারো যদি হক নষ্ট করে থাকেন সেই গুনাহও মাফ হয়ে যাবে। আর আল্লাহর হকের ক্ষেত্রে এই তিনটি শর্তের কথা বললাম, গুনাহ বন্ধ করে দেন আর আগামীর জন্য প্রতিজ্ঞা করেন যে আর গুনাহ করব না, এই যে গুনাহ করছিলাম, আর তার সাথে সাথে এর উপর অনুতপ্ত লজ্জিত হন, মানুষের কাছে বলে বেড়াবেন না যে আমি এই করেছি সেই করেছি, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন তওবার সাথে। তো যদি তওবা করেন এই রোজা রাখার সাথে সাথে, তো কাবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। নামাজ ছেড়েছেন, বড় কাবিরা গুনাহ করেছেন, বরং কুফরি করেছেন, এই রোজা রেখে যদি আল্লাহর সাথে ওয়াদা করেন যে আল্লাহ তওবা করছি আমি আর নামাজ ছাড়বো না, পাঁচ ওয়াক্ত নামাজ পুরো পড়বো, জামাত ছেড়েছেন আর জামাত ছেড়ে আমি ঘরে নামাজ পড়বো না মহিলাদের মতো, তওবা করেছেন আপনি, আপনি আরো বড় বড় কাবিরা গুনাহ করেছেন সেটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে আপনার, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সাগিরা কাবিরা সব তওবা লাগাইতে হবে এই রোজার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আর যদি রোজা না রাখেন তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সর্বনাশ হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি রমজান মাস তো পেয়ে গেল, রমজান মাস আসাটা বড় নিয়ামত না, রমজান মাসকে কাজে লাগানোর তৌফিক পাওয়াটা হচ্ছে বড় নিয়ামত। রমজান মাস হিন্দুর সামনেও আসছে, রমজান মাস ইহুদি নাসারাদের সামনেও আসছে, ওদেরও এই মাসটার নাম রমজান মাসই বলবে, ওরাও বলবে যে রমজান চলছে। আর ফাসেকদেরও, বেরোজাদারদের, বেদিনদেরও সবার সামনে এই রমজান মাস আসছে, কিন্তু রমজান মাস তাদের জন্য আজাবের কারণ, কাফের বেদিন আর ফাসেক পাপিষ্ঠদের জন্য, আর সৎকর্মশীল ভালো লোকদের জন্য দুনিয়া আখেরাতের নিয়ামতের উপায়।
দুনিয়া এবং আখেরাতের বড় নিয়ামতের উপায় হচ্ছে এই রমজান মাস। তো রমজান মাস আসাটা বড় কথা নয়, আর রমজান মাস পেয়ে যাওয়াটা বড় কথা নয়, বরং রমজান মাসে নেকির কাজ করার যে শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন, ইমানি শক্তি দিয়েছেন আর শারীরিক শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মন মানসিকতা দিয়েছেন, আর আপনি দৃঢ় সংকল্প হইতে পেরেছেন, ইমানকে শক্ত করতে পেরেছেন যে কোনো উপায়ে আমি রোজা রাখবো, যে কোনো উপায়ে আমি তারাবি পড়বো, যে কোনো উপায়ে আমি নেক আমলগুলি করব, রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো, যে কোনো মুহূর্তে আমি যতই কষ্ট হোক না কেন, যতই কঠিন পরিশ্রমের কাজ করি না কেন, প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দেগী নফল সুন্নাত করব, এইসব ক্ষেত্রে যদি বদ্ধপরিকর হতে পারেন, এটা হচ্ছে তৌফিক, এইরকম মন মেজাজ তৈরি হওয়া। না হইলে আপনারা পাঁচ ভাই নিজের বাড়ির বাইরের লোকের হিসাব করি না, পাঁচটা ভাই যদি থাকেন বা পাঁচজন এক রুমে থাকেন, আপনারও রমজান তাদেরও রমজান, কিন্তু একজনের রমজান জান্নাতে নিয়ে যাবে আর বাকি লোকের রমজান জাহান্নামে নিয়ে যাবে। রমজান পেয়ে যাওয়া বড় কথা, রমজান মাসে কাজে লাগানো হচ্ছে বড় কথা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল, মান আদাকা রমজান ফালাম ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হইল না। রমজান মাস আসলে গুনার বোঝা থেকেই গেল, গুনার বোঝা নামাইতে পারলেন না, গুনাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারলেন না, আপনি নোংরা হয়েছিলেন ওই পাপের নোংরামিতে, এখনো নোংরা হয়ে থেকে গেলে রমজান মাস পার হয়ে গেল। তাহলে সেই ব্যক্তি আবআদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে রহমত থেকে দূর করে দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আমিন, তুমি আমিন বলো। আমি আমিন বলছি, জিবরাইল আমিন বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমিও আমিন বলো এই বদ্ধ অভিশাপের ওপর, যেই ব্যক্তি রমজান মাস পেল, রোজা রাখলো না, গোনা মাফ হইল না, তওবা ইস্তেগফার করলো না, সংশোধন করলো না, নামাজ তিন চার অক্ত ছিল, মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে পড়তো না, নামাজটা পাঁচ অক্ত পুরা করার আল্লাহর সাথে ওয়াদা করলো না, সংশোধন করলো না, আবআদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে দূর করে দিক, আল্লাহ তাকে দূর করে দিক তার রহমত থেকে। কুল আমিন, ফাকুল তু আমিন, আমিন বলো। জিব্রাইল বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমিন বললাম, জিব্রাইল আমিন বললেন। চিন্তা করুন, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই শ্রেষ্ঠ বান্দা, জিব্রাইল আল্লাহর বান্দা আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, সবাই আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া বাকি সব হচ্ছে আব্দ গোলাম আর আল্লাহ হচ্ছেন মাবুদ। এই মাবুদের দুই সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা গোলাম বদদোয়া করেছেন যারা বেরোজাদার রোজা রাখে না রমজান মাসে, রমজান মাসে যারা পানাহার করে। আমাদের কাছে বড়ই দুঃখজনক সংবাদ আসে, আপনাদের রুমগুলি থেকে অনেক জায়গা থেকে খবর আসে ভিলাতে, যে রুমের মধ্যে একজন দুইজন রোজা রাখে, দশজনই রোজা রাখে না, দশজনের মধ্যে দুইজন রোজা রাখে, সাতজন আটজনই রোজা রাখে না। এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে মুসলমানদের উপর আজাব কেন আসবে না, কেন ফিলিস্তিনে দুর্দশা হবে না, কেন সিরিয়ায় দুর্দশা হবে না, কেন দুর্দশা আপনার বার্মাতে হবে না, আর কেন এই পালাগুলি কি কালকে আপনাদের আসতে পারে না, আর আপনারা কি খুব সুখে আছেন নাকি, আপনারা কি মনে করছেন খুব সুখে আছেন? বিভিন্ন রকমের যে আজাব, মানসিক আজাব, পারিবারিক আজাব, আর্থিক আজাব, আর আসমানি আজাব, জমিনি আজাব, বন্যা দিয়ে ডুবিয়ে দিল, পানির দরকার পানি নাই, বর্ষার দরকার নাই তখন বর্ষা দিয়ে সবকিছু ডুবিয়ে দিল, এই সমস্ত আজাব। সুতরাং এইসব আজাবকে যদি দূর করতে হয় তো নেকি দিয়ে দূর করতে হবে, হাসানাত দিয়ে দূর করতে হবে, গুনার বোঝা হালকা করে দূর করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান মাসে রোজার পরে যে কাজটি করবেন সেটা তারাবিটা যথাসাধ্য পড়ার চেষ্টা করবেন, যথাসাধ্য যদি ডিউটি না থাকে তাহলে বসে বসে তারাবিটাকে নষ্ট করবেন না, বরং তারাবির মাধ্যমে গুনাহ খাতা মাফ হওয়ান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যাবে। যারা রমজান মাসের কিয়াম মানে তারাবি আদায় করে, আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশাতে তারাবি পড়ে, এই আধা ঘন্টা এক ঘন্টার তারাবি কষ্ট না, সারা রাত তারাবি পড়েছেন সাহাবাই কেরামরা, গফির লাহু মা তাকাদ্দামা মিন যাবে, তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন,
মাতা পিতার হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউসে এইরকমই নিয়ামতের সাথে থাকার যেন সুযোগ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।